আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রশ্নকর্তা আলীুর রহমান সজারেতে প্রশ্ন দুটো প্রথম প্রশ্ন ডিউটি ধরার জন্য জামাতের আগে নামাজ পড়িনি এই নামাজটা হবে কিনা কারণ জামাতের সময় যদি ফলো করি বা সেটাকে যদি ফলো করে জামাতের সাথে নামাজ পড়ি তবে ডিউটি মিস হয়ে যাবে কারণ গাড়ি চলে যাবে তো এই নামাজটা গ্রহণীয় হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো আমার সন্তানের আঁকিকা আমি কুরবানির গোস্তের ভাগার সঙ্গে দিয়ে দিচ্ছি নতুন করে আবার দিতে হবে কিনা আলহামদুলিল্লাহ সাল্লাম বারাকাল নবীন মোহন প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আপনি জামাতের সব পাবেন না কিন্তু আপনার নামাজ হয়ে যাবে যেহেতু আপনার ডিউটির তাকিদ আছে এই জন্য জামাতের সব থেকে মাহরুম হবেন নামাজ হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এবং আপনি জামাতের সব তো পাবেনই না আপনি বললেন কিভাবে একাই যদি জামাত করি একাই কি জামাত হয় প্রশ্নটা আমাদের ঠিকভাবে করা উচিত দ্বিতীয় কথা হলো যে আপনি কুরবানির ভাগে আঁকিকা দিয়েছেন আবার পুনরায় করতে হবে কিনা আলুল আলম বলছেন যে গলত তো গলত আঁকিকা তো সুন্নতে ম আকাদা এটা ফরজ কোনো বিষয় নাই যদি সহিভাবে করতে চান তবে আবার করাটাই উত্তম আর না করতে চাইলে এখানে কোনো গুনা নাই কারণ সোনাতে মহাক্কাদা এটা আদায় না করলে কোনো গুনা হয় না আকিকা। কিন্তু আপনি যদি স্যাটিসফায়েড হতে চান তাহলে আপনাকে আমি বলবো যে আপনি আকিকা আবার দিবেন কারণ না কুরবানির ভাগার সাথে আঁকিকা দা বেতাতি তরিকা যদিও ফতোয় আলমগিরি ফতোয়া এ স্বামী এশতেহেবাব বলে বলছে যে যে কোনো জিনিসই হবে এটা এটা বাতেল কেয়াস আকিকা অনুষ্ঠান আলাদা কুরবানি অনুষ্ঠান আলাদা ঈদ উল আজহার দশ দশে জিল হাজ আকিকা ইয়া কিভাবে আপনি দেন দশে জিল হাজ দশে জিল হাজ দশে জিল হাজকে যেমন আগে আনা সম্ভব নয় আপনি আকিকা বলে ওইটাকে আপনি দশে জিল হাজে লাগিয়ে দিলেন দুটো অনুষ্ঠানকে একত্রে তাহলে আপনি দশে জিল হাজকে তাহলে আপনি আকিকার দিন দিয়ে দেন আকিকার সঙ্গে আপনি কুরবানিও দেন এটা কি পারবেন তো এই যে কিছু জগা খিচুড়ি করা হয় শরীয়তকে খেল তামাশার সামিল এটা তাদেরকে আল্লাহ অধিকার দেয় না আজম বিহিল্লা তাদের কি শরীয়ত আল্লাহ তাদের অনুমোদন দিয়েছে হম তাদের জন্য তারা কি শরীয়ত পেয়ে নিয়েছে মালামী আজম বিহিল্লা যেটা আল্লাহ তাদের পারমিশন দেয় নাই আকিকার অনুষ্ঠান আকিকার সপ্তম দিন বা যদি কেউ ফেল করে এই দিন জীবনে কখনো তাহলে সে এটাকে দশে হাজের সঙ্গে ঈদের দিনের সঙ্গে নিয়ে আসলো ঈদের দিন কি সে নিয়ে আসতে পারবে আগে সম্ভব না আলাদা আলাদা ঈদের ঈদের মশলা আলাদা আঁকিকের মশলা আলাদা কেন দুটোকে একত্রিত করে হুজুরের পকেটের ফতুয়া দিয়ে এখন দেশ চলছে মানে ইসলাম চলছে হুজুরের পকেটের ফতুয়া দিয়ে আল্লাহর কোরআন আর নবীর সহি শুনার দরকার নাই এভাবে হুজুরের ফতুয়া চলছে আর কি যেভাবে ঈদের জন্য ঈদুল আজহার কুরবানীর জন্য দিন ফিক্সড দাসে হাজ সেভাবে আখিকের জন্য সপ্তম দিন ফিক্সড এমনকি যারা ব্যর্থ হয় এই দিন দিতে তাদের জন্য জায়েজ যে কোনো দিন কিন্তু উত্তম দিন সপ্তম দিন যে কোনো দিন বলে আপনি দশে সঙ্গে করবেন এটাও তো একটা গায়ের জোর গায়ের জোর ছাড়ার কিছু নয় মানে সুবিধাবাদ জিন্দাবাদ আমার সুবিধা হচ্ছে কুরবানির গোস্তের সঙ্গে আকিকা দিয়ে দিলাম দিয়ে দিলাম কেন ভাই এত না কেন শরীয়ত মানতে সন্নাতে মহাকাদা আকিকা এটা না দিলে কোনো গোনা নাই কিন্তু দিলে আপনাকে সোনা মোতাবেক করতে হবে ছাগল ছাগলকে আল্লাহ রসুল ছাগল জাতীয়কে শর্ত করে দিয়েছেন রসুল যুগে তো দেওয়া হয়েছে না নবী কি ভাগাতে আকিকা দিতে পারতেন না নবীর জামানায় তো কুরবানির কুরবানির ভাগাতে কুরবানি দেওয়া হয়েছে কেন কোনো নবী ছাড়া নবীকে না এখানে আনলাম না কোন সাহাবি কামটি করেছেন তাহলে আপনি কি করে মেনে নিলেন সব ভাই আমি আপনাকে বলবো একজন মুসলিম হিসেবে এই ধারণা আমাদের পরিত্যাগ করা উচিত যে কুরবানির গোস্তের সঙ্গে আকিকা ভাগ দিয়ে দিলাম একটা এটা হয় না আকিকার জন্য যান শর্ত কুরবানির জন্য ভাগা হলেও চলবে আল্লাহ রসুল আল বাকার সাতজনের পক্ষ থেকে গাভী আবার উট কিন্তু আকিকের ক্ষেত্রে কি এই শর্তটা আছে আকিকার শর্ত আলাদা আকিকার নিয়ম আলাদা আকিকার হুকুম আলাদা কি করে সবগুলোকে আমরা তালগোল পাকাই ফতোয়া স্বামী দিয়ে আর ফতোয়া আলমগীর দিয়ে আপনি যদি সহিভাবে আদায় করার আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনি আকিকা আবার ছাগল জাতীয় থেকে কিছু থেকে আদায় করেন ওই গরুর ভাগাতে কুরবানির ভাগাতে আকিকা হয় না আল আসল ইবাদতের ক্ষেত্রে আল আসল তাহারিম হারাম কোন কিছু হারাম শরীয়ত আপনাকে যদি আকিকা এটা ইবাদত আপনাকে শরীয়তে এটার অনুমোদন লাগবে শরীয়তের অনুমোদন লাগবে এবং শরীয়তের দিক নির্দেশনা লাগবে শরীয়তে নবী করণ কোনো হাদিস প্রমাণ করে না যে কুরবানির ভাগাতে আকিকা চলে অথচ কুরবানির ভাগা হিসেবে নবীর অসংখ্য প্রমাণ করে সাত ভাগে চলবে বুঝেছেন আমার কথা হা জাহর সাল্লাম